সাইদির মৃত্যু ভারতকে উৎসর্গ করা হয়েছে এবং এটা ভারতের প্রতি উপহার। তারা ভারতকে বলতে পারবে যে সাইদির মৃত্যু ঘটেছে। গতকালকে নার্সের যে অডিওটা ভাইরাল হয়েছে, যে ইনজেকশন দেওয়ার পরে একবারে জলজন্ত মাওলানা আল্লামা সাইদি তিনি মারা গেছেন, এই বিষয়টি সবার মনে সন্দেহ তৈরি করেছে। সবার মনে, সবাই এখন সন্দেহ করছে তাকে হত্যা করা হয়েছে কিনা। এবং যেই চিকিৎসক নিয়োজিত হয়েছে এই চিকিৎসার জন্য, সে পাক্কা আওয়ামী লীগ এবং পরীক্ষিত আওয়ামী লীগ, এবং সে শাহবাগীদের অন্যতম নেতৃত্ব। তো সেই ব্যক্তির হাতে দেলোয়ার হোসেন সাইদির চিকিৎসার ভার, চিন্তা করা যায়? এই জন্যই বলছিলাম যে এই মৃত্যু ভারতের জন্য উপহার, ভারতের জন্য উৎসর্গ করা হয়েছে। এখন ভারত সফর করে বলতে পারবে যে সাইদি শেষ, আমাদেরকে তোমরা ক্ষমতায় রাখো, বলতে পারবে? আমরা খুব ভালোভাবে খেয়াল করেছি, আওয়ামী লীগ সরকার যখন থেকে ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ সরকারকে চ্যালেঞ্জ করবে এই রকম জায়গাগুলো আওয়ামী লীগ ধ্বংস করেছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের জায়গা ছিল পিলখানার ঘটনা। আমাদের বিডিআর নামে একটি বাহিনী ছিল, সেটাকে পরিবর্তন করে নাম সর্বস্ব একটি বাহিনী বানিয়েছে বিজিবি। নামে কি যায় আসে ভাই, নাম অনেক গুরুত্বপূর্ণ, নামেই চলে, নামেই কাটে, নামেই কাটে। এই বিডিআরকে ধ্বংস করে আমাদের সীমান্তকে দুর্বল করে ফেলা হয়েছে। শেখ হাসিনা এই কাজগুলো অত্যন্ত সুকৌশলে করেছে। এরপরে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালিয়ে আলেমদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা কথা বললে এই ধরনের ক্র্যাশ হতে হবে। আলেমদের উপরে দ্বিতীয় দফায় যে ক্র্যাশটা হয়েছে মোদি বিরোধী আন্দোলনে, চোখের পলকে 21 জন আলেমকে হত্যা করা হয়েছে। অদ্ভুত বিষয় হলো, শেখ হাসিনা আলেমদেরকে হত্যা করে, আবার শেখ হাসিনাই তাদেরকে জঙ্গি হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করে, এবং সে এই বিষয়ে অত্যন্ত সফল হয়েছে। আমরা শেখ হাসিনাকে যদি সরাতে না পারি, তাহলে বড় একটা বিপদে পড়ব সামনে। দেখুন, গতকালকে দেলোয়ার হোসেন সাইদির জানাজা নামাজ এই ঢাকাবাসীকে যে করে হোক, জোর করে এই ঢাকায় করা লাগতো, যতই 15ই আগস্ট হোক। 15ই আগস্ট বলে কি কারো জন্ম হবে না? 15ই আগস্ট কি বন্ধা দিবস যে কোনো সন্তানের জন্ম হবে না? 15ই আগস্ট কি মৃত্যুবর্জিত দিবস যে এই দিনে কারো মৃত্যু হবে না? তাহলে এই যে 15ই আগস্টকে কেন্দ্র করে, 15ই আগস্ট যেরকম তাদের জন্য দুঃখের ঘটনা, তেমনি 15ই আগস্টে অনেকে বিয়ে হতে পারে, অনেকের জন্ম হতে পারে, অনেকের মৃত্যু হতে পারে, কারো হাসি, কারো খুশি, কারো রোগ, কারো মৃত্যু, কারো শোক বিভিন্ন হতে পারে। আমরা জাতিগতভাবে তো এটা শোক পালন করি, গায়ের জোরে শোক চাপায় দিলে সেই শোক মানুষ কতটুকু পালন করবে বলেন? অদ্ভুতভাবে এই ঢাকা শহরে 15ই আগস্টে তেমন একটা মাইক বাজে নাই। বলেন তো কেন মাইক বাজে নাই? আওয়ামী লীগ নেতারা যাদেরকে মাইক বাজানোর আদেশ দেওয়া হয়েছে, তারা পর্যন্ত মাইক বন্ধ করেছে। অঘোষিতভাবে দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে আওয়ামী লীগ নিজেও শোক পালন করছে, মাইক বন্ধ ছিল, খেয়াল করছেন? বেশি একটা মাইক বাজায়নি, কেন বাজায়নি? ভিতরে ভিতরে আওয়ামী লীগ, বাইরে সব সরকারের বিরুদ্ধে। সময় আসলে সব শেখ হাসিনার উপরে ভার হয়ে পড়ব। এখানে তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি বারবার উঠে আসছে, এই বিষয়ে যদি আমরা আপোষ করি, আমরা লড়াই ছেড়ে দেই, তাহলে আমাদেরকে মরতে হবে। সবাইকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরাপদ কিনা, ভোটারদের জীবন শেখ হাসিনার অধীনে নিরাপদ কিনা, শেখ হাসিনা ভোটারদের জীবনে নিরাপত্তা দিতে পেরেছে কিনা। 2021-এর যে স্থানীয় সরকার নির্বাচন, 156 জন মারা গেছে, 8,000 মানুষ আহত হয়েছে, শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, এই রকম একটা নির্বাচনে 156 জন মারা যায়, তাহলে আপনারা বোঝেন শেখ হাসিনা নির্বাচন আয়োজক হিসেবে কতটা অনিরাপদ, কতটা অযোগ্য, অথবা কতটা লোভী, অথবা কতটা নিয়ন্ত্রণকারী। যতদিন শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, ভোটারদের জীবন নিরাপদ না, ভোটাররা টেনশনে থাকে, আতঙ্কে থাকে, কারণ শেখ হাসিনা লাঠিয়াল বাহিনী ভোট কেন্দ্রে পাহারা দেয়। আমরা যদি এই লাঠিয়াল বাহিনী মুক্ত একটি ভোট কেন্দ্র পেতে চাই, আমরা যদি লাঠিয়াল বাহিনী মুক্ত একটি নির্বাচন পেতে চাই, শেখ হাসিনাকে বিদায় করা ছাড়া কোনো বিকল্প উপায় নাই। বলবেন যে তত্ত্বাবধায়ক সরকারের ত্রুটি রয়েছে,
2008 সালে এই তত্ত্বাবধায়ক সরকার আসার আগে 6 সালে এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক বিবাদ হয়েছে। আমরা ত্রুটি থাকলে ত্রুটি মুক্ত করব, তারপরেও তত্ত্বাবধায়ক সরকার ত্রুটি যুক্ত হলেও শেখ হাসিনার চেয়ে 1,00,000 গুণ ভালো, 1,00,000,000 গুণ ভালো। আমরা দেখি নাই 2008 সালে যে তত্ত্বাবধায়ক সরকার থাকা অবস্থায় কিভাবে সন্ত্রাসীরা গর্তে লুকিয়েছিল, সন্ত্রাসীদের হাত এবং পা এরকম ধরে ঝুলায় ঝুলায় ট্রাকে ফেলে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। আমরা দেখি নাই সমস্ত অস্ত্র উদ্ধার করেছিল, দেখি নাই। শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে এই অস্ত্র উদ্ধারও হয় না, সন্ত্রাসীদেরকেও ট্রাকে ভর্তি হয় না, সন্ত্রাসীদের অভয়ারণ্য হয়, তারা ইচ্ছামতো ভোট চুরি করতে পারে। আমার ভোটের নিরাপত্তা যদি আমরা চাই তাহলে আগে শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ নিশ্চিত করতে হবে, তাকে হয় দেশের বাইরে পাঠাতে হবে এবং সে অথবা তাকে ক্ষমতার বাইরে রাখতে হবে। যতদিন সে ক্ষমতায় কেউ নিরাপদ নয়। আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিভিন্ন ধরনের মতবাদ দিচ্ছি। কেউ বলছে জাতীয় সরকার, কেউ বলছে অন্তর্বর্তী সরকার, আবার কেউ বলছে মধ্যবর্তী সরকার, নিরপেক্ষ সরকার। আমি বলি জাতীয় সরকার যে আপনি গঠন করবেন, আপনাদের কাছে প্রশ্ন, জাতীয় সরকার যে গঠন করবেন কোন কোন দল জাতীয় সরকারে থাকবে? শেখ হাসিনা বলবে তার দল ক্ষমতায় ছিল জাতীয় সরকারে তার দলের লোক বেশি থাকবে, জাতীয় পার্টি বলবে তার দল এই মুহূর্তে প্রধান বিরোধী দল, সুতরাং আওয়ামী লীগের পরেই জাতীয় সরকারে তার দলের লোক বেশি থাকবে। আবার চরমোনায় বলবে আমরা ক্ষমতায় নাই তাই বলে জাতীয় সরকারে থাকবো না বলবে। আবার ছোটাটা দল তিনজনে মিলে একজন মাইক ধরে আর একজন ব্যানার ধরে আর একজন মাইকে বক্তব্য দেয়, তারা বলবে আমরা কি দল না, আমরা কেন জাতীয় সরকারে থাকবো না। সুতরাং এই সকল নাটক যারা যারা দিচ্ছে তাদের থেকে সাবধান থাকতে হবে। বিরোধী দলের রাজনীতির মধ্যে খুবই সতর্ক থাকতে হবে যে বিরোধী দলের রাজনীতির মধ্যে কেউ যেন ভুল কোনো চিন্তা ঢোকায় না দেয়, কেউ যেন ভুল কোনো মতবাদ ঢোকায় না দেয়, এবং বিরোধী দলের মধ্যে কেউ যদি সরকারের সঙ্গে আতাত করে, সরকারের সঙ্গে গোপনে বন্ধুত্ব করে, কোনো কথা নাই, ডিরেক্ট প্লান্টিক কিক দিয়ে মাঠের বাইরে পাঠা দিতে হবে যে যা তুই হাসিনার সাথে বন্ধুত্ব কর। শেখ হাসিনার সকল গোপন বন্ধু থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। যদি এই গোপন বন্ধুদেরকে সাথে করে নিয়ে রাজনীতি করি টুক 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 করতে করতে গর্তের মধ্যে ফালায় দেবে। সেদিনকে কি কারণে গ্রেফতার করা হয়েছে? 29 তারিখ মাজার রোডে আবু ইউসুফ সেলিম কি করেছে? কোন গাড়ি ভাঙচুর করেছে? পুলিশের কোনো কাজে বাধা দিয়েছে? কোন মিছিল করেছে? কোন মিটিং করেছে? আবু ইউসুফ সেলিম এসবের কিছুই করে নাই। আমি চ্যালেঞ্জ করে বলছি সিসিটিভি সিসি ক্যামেরা সব জায়গায় আছে, সিসি ফুটেজে আবু ইউসুফ সেলিমের মধ্যে কোন কর্মকাণ্ডর একটি প্রমাণও আপনারা দিতে পারবেন না। আবু ইউসুফ সেলিম আমাদের আহ্বায়ক শেখ রফিক ইসলাম বাবলুর সাথে তার একটি ব্যক্তিগত কাজে দেখা করার জন্য ওখানে উপস্থিত হয়েছিলেন, কারণ উনি জানতেন শেখ রফিক ইসলাম বাবলু ওখানে যাবেন। বন্ধু আমার, আমাদের কাছে পরিষ্কার কথা এইভাবে নিরীহ অকারণ একজন মানুষকে কারাগারে পাঠানো হয়েছে। আবু ইউসুফ সেলিম রাজনীতি করে, তার রাজনীতি করে, তার মিছিল মিটিং করার অধিকার আছে, সে সমস্ত কর্মকাণ্ড আবু ইউসুফ সেলিম ওই দিন করেন নাই। এইভাবে পুলিশ এক সময় ইয়াবা গাঁজা ফেন্সিলিন সাধারণ মানুষের পকেটে দিয়ে হাজার হাজার ফ্যামিলিকে ধ্বংস করেছে, এখনো এইভাবে অকারণ অনেক মানুষকে মিথ্যা মামলা দিয়ে ঐশ্বরিক মামলা, যে মামলার কোনো ভিত্তি নেই, এক বস্তা নাকি বোমা আশপাশে পাওয়া গেছে, আশপাশে কে ফেলেছে বোমা, সিসিটিভি ফুটেজ দিয়ে পরীক্ষা করে বলতে হবে, পুলিশকে পরিষ্কার ভাবে বলতে চাই এই সমস্ত থানায় করে নাটক বন্ধ করতে হবে। একের পরে আপনারা এই নাটক করে যাচ্ছেন, কিসের ভিত্তিতে আপনাদের পরিষ্কার ভাবে বলতে হবে পুলিশ ভাইরা, আপনারা জনগণের সন্তান না আমরা মাফিয়া লুটেরাদের সন্তান, আপনারা জনগণের সন্তান না দলের পাচারকারীদের সন্তান,
আপনারা জনগণের সন্তান না শেয়ার বাজার লুটপাটকারীদের সন্তান, আপনারা জনগণের সন্তান না ব্যাংক থেকে যেভাবে ব্যাপক হবে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করছে যে লুটেরা, আপনারা তাদের সন্তান, তাদের পাহাড়া। এটা আপনাদের প্রমাণ করার সময় এসে গেছে। আপনারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাহাড়াদার হিসেবে থাকবেন না, অবশ্যই আপনারা জনগণের প্রত্যাশা, আপনারা জনগণের সন্তান, জনগণের পাহাড়াদার, জনগণের পক্ষেই দাঁড়াবেন। বন্ধুরা আমার, আমি এই কথা বলে সাথে সাথে পুলিশের প্রতি আহ্বান জানাতে চাই, আবু ইউসুফ সেলিম কে অবিলম্বে পুলিশের রিপোর্ট দিয়ে নিঃশর্তভাবে তাকে মুক্তির ব্যবস্থা করতে হবে। এইভাবে দিনে দিনে পাপ অনেক বেশি জমা হয়ে যাচ্ছে, এই পাপের বোঝা এক সময় এই রাষ্ট্র বহন করতে পারবে না। এই রাষ্ট্রকে অকারণ বিপদের মধ্যে ফেলবেন না। আগামী দিনে রসনী সংকেত শুনতে পাচ্ছে, অর্থনৈতিক দুরবস্থা রসনী সংকেত শুনতে পাচ্ছে। আগামী 24-27 সালের মধ্যে বাংলাদেশের যে অর্থনৈতিক দুর্দশা অবস্থা তৈরি হতে যাচ্ছে, সেই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য একমাত্র পথ আজকে জাতীয় ঐক্যের মাধ্যমে, আজকে একটি জাতীয় ঐক্যবদ্ধ সরকার প্রতিষ্ঠা করা।